আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনলাইন ক্লাস গণিতে তোমাদের স্বাগত। আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সকালে আছো এবং লেখাপড়া করতেছো। তোমাদের সঙ্গে তিন মাস পরে আমার দেখা অনলাইনে। আমি যে ক্লাসটা শুরু করেছি সেটার নাম হচ্ছে নির্দিষ্ট যোগজ এবং তার প্রয়োগ। এই ক্লাসটা আমি তিন মাস আগে সম্ভবত দুইটা ক্লাস নিয়েছিলাম, কিন্তু শেষ করতে পাইনি সেটা। তার ফলে আজকে আমার নতুন করে এই চ্যাপ্টারটা আমি শুরু করলাম। আশা করি তোমরা মনোযোগ সহকারে শুনবে। তো চ্যাপ্টারের নাম হচ্ছে নির্দিষ্ট যোগজ। আমরা এর আগে অনির্দিষ্ট যোগজ করেছি। অনির্দিষ্ট যোগজে যা করেছি সব অঙ্কই নির্দিষ্ট যোগজে আসে, পার্থক্য একটু আসে। নির্দিষ্ট এবং অনির্দিষ্টের মধ্যে পার্থক্যটা কী সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা নির্দিষ্ট যোগজকে লিখি এ টু বি এফ অফ এক্স ডিএক্স। অনির্দিষ্ট যোগজে কিন্তু আমরা এটা লিখি এফ অফ এক্স ডিএক্স, এইভাবে লিখছি। নির্দিষ্ট যোগজে এইভাবে লিখছি, পার্থক্যটা হচ্ছে এখানে এ এবং বি, এটা কি এবং বিটা কি। এখানে এটাকে বলা হয় লোয়ার লিমিট, এটাকে বলা হয় লোয়ার লিমিট নিম্ন সীমা, বা বলা হয় এটাকে লোয়ার লিমিট। লোয়ার লিমিট বিটাকে বলা হয় ঊর্ধ্ব সীমা, ঊর্ধ্ব সীমা বা আপার লিমিট। আমি এটা কীভাবে ব্যবহার করব সেটা একটা বিষয়। আমরা এইটার ইন্টিগ্রেটকে যদি ফাই অফ এক্স মনে করি, ফাই অফ এক্স মনে করি, তখন এই আপার লিমিট এবং লোয়ার লিমিটকে বসানোর জন্য বা ব্যবহার করার জন্য আমরা এই দুদিকে এইভাবে এটাকে পরবর্তী স্টেপে আমরা লিখে আপার লিমিট আগে বসাই। যে ক্লাসটা আমি আগে তোমাদের নিয়েছি যার জন্য বিস্তারিত ক্লাসটাতে যাচ্ছি না, আমি দুইটা ক্লাস নিয়েছি তোমাদের, এই লিখি আগে আপার লিমিট বিয়োগ লোয়ার লিমিট। এটা কতটুকু অংশের ক্ষেত্রফল বোঝাচ্ছে? ক্ষেত্রফলটা আছে এ বি সি ডি অংশের। এখানে চারটি রেখা বা দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল। একটা হচ্ছে এক্স অক্ষে, তোমরা জানো ওয়াই মান শূন্য, এটা এ বি রেখা, ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখা। আমি ওয়াই ইকুয়াল টু এ ধরছি, তাহলে এই রেখাটা হবে, রেখাটার সমীকরণ হবে এক্স ইকুয়াল টু এ। আমি ও বি ইকুয়াল টু বি ধরেছি, এই রেখাটাও ঠিক ওয়াই অক্ষের সমান্তরাল, তাহলে এই রেখাটার সমীকরণকে আমরা বলতে পারি এক্স ইকুয়াল টু বি। তাহলে ওয়াই ইকুয়াল টু জিরো, ওয়াই এক্স ইকুয়াল টু বি, ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স, এক্স ইকুয়াল টু এ। এই যে সীমাবদ্ধ তলটুকু আছে এই সীমাবদ্ধ তলের ক্ষেত্রফলকে আমি এই ধরে যাচ্ছি, এটাকে আমরা বলি এত বর্গ একক, এত বর্গ একক। আর অনির্দিষ্ট যোগজে যেটা ছিল সেটা ছিল কোনো নির্দিষ্ট সীমা ছিল না। আমরা পুরো গ্রাফটা ওয়াই ইকুয়াল টু এফ অফ এক্স এর কতটুকু নিয়েছি সেটা আমরা জানি না, কিন্তু এখানে আমরা এই বক্ররেখার এই অংশটুকু কেটে নিয়েছি যে এ বি সি ডি অংশের ক্ষেত্রফল আমরা বের করতেছি, যেটাকে আমরা এ ভাবে প্রকাশ করি। এটা নির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে গেল। অনির্দিষ্ট নির্দিষ্ট যোগাযোগের মধ্যে আরেকটা পার্থক্য আছে, সেটা হচ্ছে এই, যেমন অনির্দিষ্ট যোগাযোগে এফ অফ এক্স ডিএক্স এর ইন্ডিকেটকে যদি আমরা ফাই অফ এক্স ধরি তখন এখানে একটা সি লিখছি, তখন একটা আমরা সি লিখছি। কিন্তু নির্দিষ্ট যোগাযোগের ক্ষেত্রে আমি কিন্তু সে সিটা লিখিনি, সে সিটা লেখেনি। না লেখার কারণটা হচ্ছে এই সিটা থাকে না বা ধ্রুবটা থাকে না বলে আমি লেখি। এখন আমরা সেটা একটু দেখি যে আসলে কীভাবে থাকে না, কীভাবে থাকে না সেটা এখন আমরা একটু দেখার চেষ্টা করতেছি। তাহলে আমি আশা করি একটু তোমরা বুঝছো এ এবং বিটা কি। এটা লোয়ার লিমিট, বিটা হচ্ছে আপার লিমিট, এবং এটাকে সরল করার পরে যে অংশটুকু আসলো সেই অংশটুকু আছে এ বি সি ডি। এই
চারিটি রেখা দ্বারা সীমাবদ্ধ তলের ক্ষেত্রফল। তো এখন আমি ধ্রুব সংখ্যাটি আলোচনা করতেছি, যে অনির্দিষ্ট যোগেতে ধ্রুব সংখ্যা থাকে, নির্দিষ্ট যোগেতে ধ্রুব সংখ্যা থাকে না। তাহলে আমরা এবার দেখি, যদি নির্দিষ্ট যোগেতে আমি সিটা নিতাম তাহলে কি হতো, এখন আমরা সেটা দেখার চেষ্টা করতেছি। আমি এবার সিটা নিলাম, যে নির্দিষ্ট যোগ্যতে একটা সি নিলাম, তাহলে লোয়ার লিমিট টু আপার লিমিট, এবার মানটা আমি বসাই, আগে আপার লিমিট বসবে প্লাস সি, প্রথমটা যখন বসে তখন প্লাস হয়, তার নিচে লোয়ার লিমিট যখন বসবে তখন মাইনাস, তখন আগেও দেখছো যে মাইনাস হয় হাই অফ এ প্লাস সি নিলাম, সি নিয়ে দেখেছি যে আসলে সিটা থাকে কি না নির্দিষ্ট যোগ্যতে। তাহলে দেখো এই প্লাস সি মাইনাস সি কাটা দেয়, ফাই অফ বি মাইনাস ফাই অফ এ যেটা আমি আগে করছিলাম সেটাই চলে আসলো, সিটা কিন্তু থাকলো না, যেহেতু সি থাকে না, ধ্রুব সংখ্যা থাকে না, সেই জন্য আমরা নির্দিষ্ট যোগ্যতে সি লিখব না। আশা করি জিনিসটা ক্লিয়ার হয়েছে তোমাদের। তো এই ক্লাসটা আবার বলি, এই ক্লাসটা আমি বিগত দুইটা লেকচার নিয়েছি, বিস্তারিত সেখানে আলোচনা হয়েছে, আজকে আমি অঙ্কে যাচ্ছি, গণিতের কিছু অঙ্ক আমরা করার চেষ্টা করি, আর এই অঙ্কগুলো অনির্দিষ্ট যোগ্যতে সবগুলো অঙ্কই অনির্দিষ্ট যোগ্যতে ছিল যেগুলো তোমরা করছো, এখন শুধু আপার লিমিট লোয়ার লিমিট কীভাবে বসাতে হয় এটাই তোমরা এখন জানতে পারলা, এবং আশা করি সেই হিসাবে তোমরা যে অনির্দিষ্ট যোগ্যতের অঙ্কগুলো করো তাহলে নির্দিষ্ট যোগ্যতের অঙ্কগুলো স্বাভাবিকভাবেই হয়ে যাবে। তাহলে এটা অনুশীলনী হচ্ছে দশের জি এক নম্বর। তাহলে আমরা দেখতেছি যে এটা লোয়ার লিমিট জিরো আপার লিমিট আছে থ্রি আছে, আমরা বিগত দিনে যেভাবে ইন্টিগ্রেশন করছি সেইভাবেই এখানে করার চেষ্টা করবো। আমরা থ্রি ধ্রুব সংখ্যা বাহিরে নিলাম, জিরো টু থ্রি ডি এক্স, টু বাহিরে নিলাম, জিরো টু থ্রি এক্স ডি এক্স, প্লাস জিরো টু থ্রি এক্স স্কোয়ার ডি এক্স, তাহলে এটা ইন্ডিকেট হবে ডিএক্স ইন্ডিকেট এক্স, যেটা তোমার জানো জিরো টু থ্রি, এক্স এর ইন্ডিকেট হবে এক্স স্কোয়ার বাই টু, পাওয়ার ওয়ান আছে ওয়ানের সঙ্গে ওয়ান যোগ, আশা করি তুমি বুঝতে পারছো, জিরো টু থ্রি প্লাস এটা ইন্ডিকেট কী হবে এক্স টু বাই থ্রি, জিরো টু। তাহলে এখন আমরা মানগুলো বসানোর চেষ্টা করব, প্রথমে আপার লিমিট থ্রি, তারপর লোয়ার লিমিট জিরো, মাইনাস টু ইন্টু হাফ বাহিরে বাহির করে এলাম, এবার এক্স স্কোয়ারের জায়গায় বসাচ্ছি, এক্স স্কোয়ারের মান, এক্সের মান আছে থ্রি তারপর স্কোয়ার, এক্সের মান আছে জিরো তারপর স্কোয়ার, এখানে জিরো দেওয়া না দেওয়া আগে কথা, জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি যে বর্গ দিলাম, প্লাস ওয়ান বাই থ্রি বের করে নিলাম, এক্স এর মান আছে থ্রি, থ্রি টু দি পাওয়ার থ্রি, মাইনাস জিরো টু দি পাওয়ার থ্রি, আমি আপার লিমিট এবং লোয়ার লিমিট বসালাম, তোমরা দেখলে আপার লিমিটের সময় প্লাস, লোয়ার লিমিটের সময় মাইনাস, আপার লিমিটের সময় প্লাস, লোয়ার লিমিটের সময় মাইনাস, এইভাবেই মানটা আমি বসাইলাম। এখানে সরল করলে দেবে নয়, তো দু কাটা গেল মাইনাস টু, এখানে তিন তিরিকা নয়,
তাহলে 9 হবে এখানে টু টু কাটছি না দরকার নাই তাহলে এখানে মান থাকতেছে মাইনাস 9 প্লাস 1 বাই 3 ওখানে সরাতে গেলে হবে 9 27 ইনটু 27 এটা কাটা গেল থাকতেছে 3 9 27 9 বর্গ তাহলে এই প্রশ্নটার উত্তর আসলো 9 বর্গ হবে আশা করি তোমরা চেষ্টা বুঝতে পারছো যেহেতু তোমরা অনিশ্চিত জগতে করে আসছো জাস্ট আমি এখানে লিমিটটা কিভাবে বসাই সেটাই দেখালাম তো আমরা এর পরে অংশে যাই তিন নম্বর অঙ্কটা করি তিন নম্বর মাইনাস ওয়ান প্লাস ওয়ান মড অফ এক্স ডিএক্স আমি এই অংশটাকে দুইটি সমাকলন সমষ্টির উপর প্রকাশ করবো যেটা আমি পরবর্তী তোমাদের বুঝিয়ে বলতেছি মাইনাস ওয়ান টু জিরো মড অফ এক্স ডিএক্স 0 to 1 mod of x dx তো আমরা যেটা একটা সংখ্যা রেখা দেখি সংখ্যা রেখা যেটা হচ্ছে মূলবিন্দু এই দিকে আমরা জানি x এর মান ধনাত্মক আমি এটা এক একক ধরে নিলাম এই বিন্দুটা এটা প্লাস ওয়ান তাহলে এটা হবে মাইনাস ওয়ান আমরা জানি এক্স মূলবিন্দুর বামে এক্স এর মান নেগেটিভ হয় আর এই জায়গায় এক্স এর মান শূন্য আছে তাহলে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান এই যে অংশটুকু আছে এই অংশটুকে আমি দুই ভাগে ভাগ করছি একটা নিচে মাইনাস ওয়ান টু জিরো দেখো মাইনাস ওয়ান টু জিরো তারপর নিচে আমি জিরো টু ওয়ান তার মানে কি এটার নাম যদি আমি এ দেই এটার নাম যদি বি দেই এই অংশটুকু কিন্তু আমি পুরোটাই এখানে নিয়ে নিচ্ছি মাইনাস ওয়ান টু জিরো মাইনাস ওয়ান টু জিরো জিরো টু ওয়ান জিরো টু ওয়ান তাহলে এই মানটা যখন আমি বসাবো তখন আমি এক্স এর মানটা মাইনাস দেব যখন এই মানটা বসাবো তখন আমি এক্স এর মানটা প্লাস দেব কেন দেব যে মূলবিন্দু ডানে এক্স এর মান ধনাত্মক হয় তাহলে আমি মানটা বসাচ্ছি এখন তাহলে এটা হলো মাইনাস এক্স ডিএক্স প্লাস জিরো টু ওয়ান এক্স ডিএক্স আশা করি তোমরা প্লাস এক্স এবং মাইনাস এক্স ব্যাপারটা বুঝতে পারছো আচ্ছা আমরা এটাকে ভাঙাইলে আর একটা জিনিস পাই সেটা বলি মড অফ এক্স কে ভাঙাইলে আমরা কি দেখি পাই আমরা এখানে এক্স পাই যখন এক্স এর মান বেটার দেন জিরো এখানে জিরো পাই যখন এক্স ইকুয়াল টু জিরো এখানে মাইনাস এক্স পাই যখন এক্স এটা তোমরা জানো এগুলো আমরা প্র্যাকটিক্যাল করছি তাহলে এটা আমরা পাইলাম এখন আমরা জাস্ট আগের মতো সমাকলন করব মাইনাসটা বাহিরে নিলাম এক্স এর ইন্টিগ্রেট হচ্ছে এক্স স্কয়ার বাই তাহলে লিমিট হচ্ছে মাইনাস ওয়ান টু জিরো এক্স এর ইন্টিগ্রেট হচ্ছে এক্স স্কয়ার বাই টু লিমিট হচ্ছে জিরো টু ওয়ান তাহলে মান বসাই আমরা এখন আমি মাইনাস হাফ বাহিরে নিলাম এক্স স্কোয়ারের লিমিট আমি বসাচ্ছি একটা হচ্ছে জিরো স্কোয়ার হলো আর এখানে মাইনাস ওয়ান স্কোয়ার এক্স এর মান দেবো জিরো এবং মাইনাস ওয়ান জিরো এবং মাইনাস ওয়ান তারপর এখানে প্লাস চিহ্ন আছে প্লাস চিহ্ন দিলাম হাফ বাহিরে দিলাম এক্স স্কোয়ারের লিমিট বসাচ্ছি আমি কারণ ওয়ান স্কোয়ার মাইনাস জিরো স্কোয়ার আবার বলে দিচ্ছে জিরো স্কোয়ার না লিখলে চলবে জিরো লিখলে তাহলে
এদিকে আসতেছে মাইনাস হাফ জিরো মাইনাস ওয়ান প্লাস হাফ ওয়ান মাইনাস জিরো, তাহলে সরল করলে মানে হচ্ছে প্লাস হাফ হলো আর এখানে প্লাস হাফ দশা টু ওয়ান প্লাস ওয়ান টু বাই টু কাটাকাটি করে দিলো ওয়ান ওয়ান পড়বে তাহলে হতে মাইনাস ওয়ান টু প্লাস ওয়ান মড অফ এক্স ডিএক্স মাইনাস ওয়ান পড়বে আশা করি তোমরা বুঝতে পারছো। তার যদি কারো কোনো কমপ্লেন থাকে তোমরা মন্তব্যের জায়গায় লিখতে পারো যে কারো কোনো বোঝার সমস্যা হলো কি না, যদি কোথাও সমস্যা হয় পরবর্তী লেকচারে সেটার সমাধান করার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। এবার আমরা আরেকটা অঙ্ক করি দশ নম্বর অঙ্ক, অনেক সমস্যা আসছে দশ নম্বর অঙ্ক জিরো টু পাই বাই ফোর ডিএক্স বাই ওয়ান প্লাস সাইন এক্স এরকমটা করার জন্য আমি হর ও লবকে ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা যোগ করবো। তার আগে কথা বলে রাখি এখানে এই টাইপের অঙ্ক ওয়ান প্লাস সাইন এক্স ওয়ান প্লাস কস এক্স বা ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান মাইনাস কস এক্স যদি আসে ডিএক্স বাই তাহলে যে কোনো এই সাইডের অঙ্ককেই আমরা হর ও লবকে এর বিপরীত মান দ্বারা গুণ করতে পারি, হর ও লবকে এর বিপরীত মান দ্বারা গুণ করতে পারি। আবার বলে আমি লিখে নিচ্ছি, আমি তো একটা লিখছি যদি মনে করে দশের ওইটা এক হয় এটা যদি দুই নাম্বার হয় তাহলে অঙ্কটা এরকম হতে পারে জিরো টু পাই বাই ফোর ডিএক্স বাই ওয়ান মাইনাস সাইন এক্স হতে পারে এটা প্লাস এক্স আমি তিন নাম্বার জিরো টু পাই বাই ফোর ডিএক্স বাই ওয়ান প্লাস কস এক্স হতে পারে চার নাম্বার জিরো টু পাই বাই ফোর ডিএক্স বাই ওয়ান মাইনাস। তাহলে এই অঙ্কটার মধ্যে এখানে আরও তিনটে অঙ্ক আমি নিলাম যেটা হয়তো বইতে থাকতে পারে, এটা বইতে আসে কিনা আমি শিওর না তবে থাকতে পারে। যদি এইরকম কোনো অঙ্ক আসে তাহলে আর বিপরীত মানে এখানে যখন প্লাস আসে আমি হর লক্ষ্যে ওয়ান মাইনাস সাইন দ্বারা গুণ করবো, এখানে মাইনাস আসে তাহলে হর লক্ষ্যে প্লাস দ্বারা গুণ, এখানে যা চিহ্নটা আসে তার বিপরীত চিহ্ন দ্বারা আমি হর লক্ষ্যে গুণ করবো। আমি আশা করি অঙ্কটা করলে তোমরা ওই তিনটা অঙ্ক করতে পারবে। জিরো টু ফাইভ বাই ফোর ওয়ান মাইনাস সাইন এক্স ডিএক্স ওয়ান মাইনাস সাইন এক্স ওয়ান প্লাস সাইন এক্স, তাহলে হর লবকে আমি এর বিপরীত চিহ্ন দ্বারা ওয়ান মাইনাস সাইন এক্স দ্বারা হর লবকে গুণ করলাম। তো এখানে একটা আরেকটা কথা বলে রাখি, ওয়ান প্লাস কস এক্স বা ওয়ান প্লাস সাইন এক্সকে আরও ভিন্নভাবে করা যায় সেটা তোমরা করে দেখতে পারো, তবে একই নিয়মে আছে এইভাবে করলে একই নিয়মে করতে পারো। তাহলে আমি ওয়ান মাইনাস সাইন স্কয়ার এক্স লিখলাম, তোমরা বুঝতে পারতেছো নতুন সূত্র আমি এখানে প্রয়োগ করলাম এ মাইনাস বি ইনটু এ প্লাস বি, তাহলে ওয়ান মাইনাস সাইন স্কয়ার এক্সকে আমি লিখতে পারতেছি কস স্কয়ার এক্স। এখন আমি দুইটা অংশে যোগ করব, দুইটা অংশে বিভক্ত করব জিরো টু পাই বাই ফোর ওয়ান মাইনাস কস স্কয়ার এক্স, এটাকে আমি একটু সাজা লিখতেছি ওয়ান বাই কস এক্স
sin x by cos x সূত্র নেওয়ার সূত্র আছে একটু সাথে দিলাম 0 to pi cos sec square x dx করলাম এটা আমি 0 to pi cos sec x tan x dx আমরা জানি tan x এর ডিফারেনশিয়াল বাই sec square x তাহলে sec square x এর ইন্টিগ্রেট হবে tan x তাহলে আমি লিখলাম tan x লিমিট 0 টু পাই বাই 0 টু পাই বাই তোমরা জানো যে sec x এর ডিফারেনশিয়াল হয় sec x tan x তাহলে sec x tan x এর ইন্টিগ্রেট হবে sec x তাহলে এটা লিখতেছি আমি sec x 0 টু পাই বাই এখন আমি লিমিট বসাবো যে লিমিটটা তোমরা দেখছো যে আগে আপার লিমিট বসাতে হয় আপার লিমিট বসানোর সময় প্লাস হয় লোয়ার লিমিট বসানোর সময় মাইনাস হয় তাহলে tan পাই বাই 4 মাইনাস tan 0 মাইনাস sec পাই বাই 4 মাইনাস sec 0 tan 45 ডিগ্রি মান কত তোমরা জানো যে tan 45 ডিগ্রি মান হচ্ছে 1 তাহলে এটা হলো 1 মাইনাস tan 0 মান 0 মাইনাস ব্র্যাকেট থাক sec 45 ডিগ্রি মান তোমরা জানো যে cos 45 ডিগ্রি মান হচ্ছে 1 বাই √2 তাহলে sec 45 ডিগ্রি মান হবে √2 তাহলে √2 sec 0 মান হচ্ছে 1 তাহলে সরল করলে 1 0 বাদ দিলাম মাইনাস √2 প্লাস 1 সমান সমান 2 মাইনাস এত বর্গ তাহলে তোমরা জিনিসটা বুঝতে পারলে যে এই অঙ্কটাকে আমি যেভাবে করলাম ঠিক হুবহু যদি ওই যে তিনটা অঙ্ক আমি লিখছি ওই তিনটা অঙ্ককে তোমরা যদি আর বিক্ষোভের চিহ্ন দ্বারা গুণ করো গুণ করার পর ইন্টিগ্রেটটা করো তাহলে ঠিক এইভাবেই সিস্টেমটিকে অঙ্কটা পেয়ে যাবে আশা করি তাহলে আমার আজকের ক্লাস মোটামুটি আমি এখানেই শেষ করতে চাচ্ছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা এই ক্লাসটাকে ফলো করবে এবং এর অনুরূপ যে অঙ্কগুলি আসে এই অঙ্কগুলি তোমরা করবে এবং বিগত দিনের যে অনির্দিষ্ট অঙ্কগুলো আসে সেই খাতাগুলো তোমাদের বের করো তা সবগুলো অঙ্কই তোমাদের করা আছে শুধু লিমিটটা এখানে বলে দেবে তাহলে আমরা সর্বশেষ যেটা পাইলাম 0 টু পাই বাই 4 dx বাই 1 প্লাস সাইন এক্স ইকুয়াল টু 2 মাইনাস এত বলবো এই হলো মোটামুটি তো আশা করি তোমাদের পরবর্তী ক্লাসে তোমাদের সঙ্গে আমার দেখা হবে আল্লাহ হাফেজ